আপনার ঈমান চলে গিয়েছে, আপনি তওবা করুন। আওয়াজ দেন, আপনি কুফর করেছেন, আপনি সাহাবায়ে রাসূলদের উপর আঙ্গুল তুলেছেন, যে সাহাবা প্রথম খলিফা, কি বলে এটা? আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, কি বলছেন আপনি? সিদ্দিক আকবরের কথা বলছেন? আরে মা আয়েশা সিদ্দিকা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকা আলাইহ হাদিস দিচ্ছি, এবং শুধু সেখানে সিয়াসি তার কিতাব আসছে, এই হাদিস গভীর খেয়াল করুন। আমি আগেও বলছি, এখনও বলছি, ওলামায়ে দেওবান্দ, ওলামায়ে কওমিয়া প্রত্যেকের কাছে, আই উড লাইক রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, আমাকে ভুল বুঝবেন না, আমাকে ক্ষমা করবেন, আমাকে গালমন্দ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আপনারা এটার ব্যাপারে ব্যবস্থা নেন। আমি জানি ওলামায়ে দেওবান্দ, ওলামায়ে কওমি, ওলামা আহলে সুন্নাত, সুন্নিয়তের আলাম আলেমগণরা এক সময় মাহদী আলাইহিস সালাম আসলেই সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ, সবাই নবীর পতাকা নিচে চলে আসবে, ওই দিকেই সবাই হাঁটতেছে মাশাআল্লাহ, আমি দেখছি, আমরা তো দেখি, সচরাচর ঘুরি, আমাদের সাথে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ অনেকেই আসেন দেখা করতে, বলে যে শেখ আপনাকে ভালো লাগে, পছন্দ করি। এখন আমি তেনাদের কাছেই রিকোয়েস্ট করছি, আপনারা এটা যাচাই করুন, তেনাকে বলুন, ওনার নাম সম্ভবত হাসান জামিল মাওলানা সাহেব। আমি আপনারা পার্সোনালি জানেন যে মাদানী সাহেব কাউকে নিয়ে কটুক্তি করে না, আমি পার্সোনালি কাউকে নিয়ে কটুক্তি করি না, যার যার হিসাব, ওয়ামা ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, ঠিক কি না, যার যার হিসাব শেষে দিবে রব্বে কারিমের কাছে, আমার দরকার নেই, যার যার মাথা তার তার ব্যথা। আওয়াজ দেন, আওয়াজ দেয় না, কিন্তু আমি মাকদুম শাল মাদানীকে নিয়ে, আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করো, মা বাবা কিনে বলো, আমাকে যারা ভালোবাসে তাদের কিনেও বলো, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রাসুল, ঔলাদে রাসূল, সাহাবায়ে রাসূল, ওলি আল্লাহদেরকে নিয়ে কোনো কটুক্তি করবা, আমি মাকদুম শাল মাদানী তোমাদেরকে ছাড় দিব না, কারণ আমরা আল্লাহ সুনতে থাকি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। গতকাল কি দেখছি, একজন কওমি ঘরানের আলেম, নাউযুবিল্লাহ সুম্মা, হাসান জামিল নাম, আমি তেনাকে উদার তো আহ্বান দিয়ে কথাগুলি বলবো, আপনি বলছেন আমি হাসান জামিলের 30-35 বছর ধরে রোজা ফরজ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে উপরে, নাউযুবিল্লাহ, এত আস্তে মুসলমান, আবু বকর সিদ্দিকের অনুসারীরা কি এখানে নাই? ঠিক করে বলেন, নাউযুবিল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ, বলতেছে উনি আর কয় বছর পেয়েছেন, 10 বছর পেয়েছেন নামাজ, 10 বছর হয়তো বা রোজা পেয়েছেন, আমার উপরে 35 বছর ধরে রোজা ফরজ, নামাজ ফরজ আমি পড়ছি, হজের কথা বলছেন, ওমরার কথা বলছেন, জগণিত আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলবো, সোশ্যাল মিডিয়াতে যাবে তো আমি রিকোয়েস্ট করে বলছি, আমি আপনাকে ক্রিটিসাইজ করবো না, আপনাকে আমি ক্রিটিসাইজ করবো, আপনার ফলোয়াররা আমার ধুয়ে মুছে সাফ করে দিবে, আমি জানি, তবে ওটা তোয়াক্কা করছি না, আমি তাদেরকেও বলবো একটু ভালো মতো একটু চিন্তা করুন, আমল নিয়ে কে অহংকার করে, আর অহংকার করছেন তো করছেন, অহংকার হলো শয়তানের পোশাক, ঠিক না, আপনি অহংকার করছেন, আর আপনি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু তাআলা, আপনার মুখ দিয়ে বের হচ্ছে যে যার উপর আল্লাহ রাজি তিনি আবু বকর সিদ্দিক, আবার বলতেছেন আবু বকর সিদ্দিক 10 বছর ইবাদত করছে, কতটুকু আর করছে, 5 ওয়াক্ত পড়ছে, আমি তো নফলও পড়ি, এটা পড়ি, সেটা পড়ি, সুম্মা মাআযাল্লাহ, হায় 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 হায়, কি বলছেন, কি শিখাচ্ছেন জনগণকে, কি শিখছে জাতি, আস্তাগফিরুল্লাহ, আপনি সিদ্দিক আকবরের কথা বলছেন, আরে আল্লাহ তাবারক তাআলা জিনাদের উপরে আয়াতে কারিমা নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইয়ুবানাকা তাহতাশ শাজার, কোরআনে আছে, সূরা ফাতিহা, ফাতিহা খুলে দেখেন, 15-16 আয়াতের মধ্যে হবে, 15-10-16 আয়াতের মধ্যে আয়াতটা হবে, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার হাতে বায়াত নিল তাদের উপরে আমি আল্লাহ রাজি। এত আস্তে, এত আস্তে জোরে পড়ুন, তো সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি, আর আপনি বলছেন আপনার নামের সাথে তো রহমতুল্লাহ আলাইও লাগে না, এখনো আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক, এটা আলাইহের এমাও লাগে নাই, আর আপনি রাদিয়াল্লাহু তাআলা যাদের উপর আল্লাহ রাজি তাদের সাথে নিজেকে তুলনা করছেন, সুম্মা মাআযাল্লাহ, আবার আপনি শিখাচ্ছেন খুব সুন্দরভাবে, ভদ্রভাবে শিখাচ্ছেন, বলেন না, বললে আমারা না বলবে, আপনারা বলেন, কয় বছর সিদ্দিক আকবর, 10 বছর, আমি 35 বছর, মিষ্টি ভাষায় আমাদের ইমানের উপরে তলোয়ার চালানো হচ্ছে, মিষ্টি ভাষায়। মায়েশা সিদ্দিকা একদিন মদিনাওয়ালার পাশে বসে আছেন, খুব স্বামী স্ত্রী যে মহব্বত সম্পর্ক, ওরকম মহব্বতে সন্ধ্যার সময় বাদে মাগরিব বসে আকাশের তারা দেখছেন,
এ বান্দা আস্তে এত আস্তে এত আস্তে তারা দেখছেন। এখন মাইশা সিদ্দিকা একটু মুচকি হেসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত যে তারা দেখছি কিংবা যত তারকা রাজি আছে, যত স্টার্স আছে, এরকম কি কারো সওয়াব আছে? এরকম কি কোনো কারো আমল আছে, সওয়াব আছে? নবীজি একটু মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, এর থেকে কোটি কোটি গুণ বেশি আছে। মায়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে কে কে? বলে, আমার দ্বিতীয় খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ, তো আসতে বলে, যা দেখছো আয়েশা, যা দেখছো সমস্ত তারকা রাজি, এরকম কোটি কোটি গুণ বাড়িয়ে দিলে একজন ওমরের আমল নামা হবে না। আল্লাহু আকবার। এখন মায়েশা সিদ্দিকা একটু নারাজ হলেন, একটু অভিমান, কারণ ভেবেছেন আব্বা জানতেন আর বাবার নামটা নিবেন। সুবহানাল্লাহ কয় না, আমার কথা আপনারা বুঝতে পারছেন না? ভাবছেন যে সিদ্দিক আকবরের নামটা নিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন সফর সঙ্গীত, হিজরতের রাতে সব ছেড়ে যিনি মক্কা থেকে মদিনায় নবীর সাথে গিয়েছেন, সুবহানাল্লাহ, গারে হেরার মধ্যে যিনি সাপের বিষ নিয়েছেন, সাপের ছোবল নিয়েছেন, তারপরে নবীর ঘুম ভাঙতে দেন নাই, সুবহানাল্লাহ। হায় হায়, মুসলমান কি শিখাচ্ছেন সেই আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, তেনার কথা শুনুন। মায়েশা সিদ্দিকার দিকে রসুল আরবি তাকি বলে, আয়েশা, তুমি আমার প্রথম খলিফার হিসাবটা জানতে চাও? মন খারাপ করেছো, বাবার কথা বলি নাই, তাহলে শুনো। এই যত কোটি তারকা দেখছো, এত কোটি ওমর করলে একজন আবু বকর হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, সালারে সাহাবা ও পেহলা খলিফা, সরকার কা প্যারা সিদ্দিক হামারা, হর সুন্নি মুসলমান কা নারা সিদ্দিক হামারা। আপনি সেই সিদ্দিক আকবরের কথা বলছেন, তেনার ব্যাপারে, তেনার আমল নিয়ে নওজুবিল্লাহ, আপনাকে এখনই রিকোয়েস্ট করছি, তবা করে ফিরে আসুন। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আওয়াজ না, ঠিক কিনা? আরে আমরা সিদ্দিক আকবরের অনুসারী, আমরা ফারুকে আজমের অনুসারী। হাদিসে বুখারীতে এসেছে, নবীজির দুইজন শ্বশুর আবু বকর সিদ্দিক হযরত ওমর, নবীজির দুইজন জামাতা হযরত ওসমান মাওলা আলী মুশকিল কুশা, এই চারজনকে নিয়ে কখনো মুসলমান কুটুক্তি করা যাবে না। না নবীজির শ্বশুরের দিকে আঙ্গুল তোলা যাবে, না নবীজির জামাতাদের দিকে আঙ্গুল তোলা যাবে। যে আঙ্গুল নবীর বংশধর দিকে তুলবে, সে আঙ্গুল ভাঙার জন্য এখনো হোসাইনি রক্ত জিন্দা আছে, এখনো হোসাইনি কাফেলা জিন্দা আছে। ইমামে হোসাইনে কারবালা প্রান্তরে যখন গিয়েছেন, কি জানতেন না যে ওখানে গেলে সপরিবার রক্ত দিতে হবে? জানতেন, তারপর গিয়েছেন শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য। মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের, ইজ্জতের হুরমত আজমতের রক্ষার জন্য যদি পরিবার কোরবান করতে হয়, কোরবান করে দাও। এ মুসলমান, যদি আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতকে রক্ষা করতে ধন সম্পত্তির উপর আগুন লাগাতে হয়, লাগিয়ে দাও। ইমামে হোসাইন শিখে গিয়েছেন কারবালার ময়দানে, আল্লাহ রাসূলের জন্য রক্ত দিয়ে হলো, গোসল করে হলো ইসলামকে হেফাজত করো মুসলমান। হাত তুলে দেবেন, রাজি আছি কি নাই? আওয়াজ দিবেন, রাজি আছি কি নাই? আমরা আল্লাহ সিংহ, রসুলুল্লাহ সিংহ, আমরা তোমরা ওই কলকাতার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে একজন মুসকান খানের বাগিনী চিৎকার শুনেছ, একজন খাতুনের জান্নাতের বাগিনী চিৎকার শুনেছ, এখনো শেরে খোদা আলীর সিংহদের হুঙ্কার শুনে নাই। হুঙ্কার শুনলে তোমরা ল্যাজ গুটিয়ে বাংলাদেশ থেকে পিতাড়িত হতে, ইনশাআল্লাহ। নাসু মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, বিজয় মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। এই যারা ওমরা করে এসে গোমরাগি করছো, হাজি তো নয়, সব পাজি হয়ে যাচ্ছ, নিজেরা তো পাজি, বান্দাকে যা ইচ্ছা তা বুঝাবা, এটা হতে দিব না ইনশাআল্লাহ। আমি কাউকে গালি গালাজ করি না, আগেও বলছি, ওই যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আমরা ওই সুন্নতেই চলি। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, সেই সুন্নতেই চলি। এই জন্য আই ডোন্ট কেয়ার, তবে